अमृतम जयना तस्मै श्री गुरवे नमः। नमाम विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषी पाश्चात देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुकम करते बातलंग पंगु लंग है तिगिडिंग जत कृपा तमहं बंदे परमानंद माधवम श्रीगुरु दिनतरिणम श्री चैतन्य ईश्वरम नमः। विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय। আমরা গতকাল কে পর্যন্ত শ্রবণ করলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমপূর্ণ আচরণ, যে জগদানন্দ ভালোবেসে মহাপ্রভুকে সুগন্ধি তৈল নিয়ে এসেছিল সে বৃত্তান্ত শ্রবণ করলাম। তো আজকে আমরা শ্রবণ করবো জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন যাত্রা গমন। তো মহাপ্রভুর নির্দেশ নিয়ে জগদানন্দ পণ্ডিত তিনি বৃন্দাবনে যাবেন, সেখানে সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করবেন। তো সেখান থেকে ফিরে সনাতন গোস্বামীর দেওয়া উপহার মহাপ্রভুকে দেবেন। আর কিভাবে মহাপ্রভু একটি লীলা প্রদর্শন করাবেন, দেবদাসী গীত গোবিন্দ গান গাইছিল, মহাপ্রভু না জানতে পারে ওদের ছুটছিলেন, গোবিন্দ কীভাবে সেখান থেকে রক্ষা করলেন সে বিষয়ে আমরা শ্রবণ করব। তো বিশেষ করে বৃন্দাবনে যাওয়ার পূর্বে যেরকম এই জগদানন্দ মহাপ্রভুকে আরাম দেওয়ার জন্য সুগন্ধি তৈল নিয়ে এসেছিল, ঠিক সেরকম দেখছে মহাপ্রভু তো সন্ন্যাস জীবনযাপন কুচ্ছ সাধনা করেছিলেন, তার জীবনযাত্রার প্রণালী সম্পূর্ণ আলাদা ছিল। মহাপুরুষ যে ঘরে থাকতেন সে ঘর তোমরা দেখেছ, পুরীতে অনেক বড় ঘর না, বেডরুম টয়লেট বাথরুম কত বাই কত সাইজ হবে, দেখুন যেরকম তোমরা ঘরটা দেখছ সুন্দর মার্বল দিয়ে বান্ধানো আছে, তখন সেরকম ছিল না, তা মাটির দেওয়াল ছিল ওটা গাড্ডা ছিল। ওখানে যে মহারাজ তাই আমাকে বলছিলেন যে মহাপুর থাকার সময় যে সুন্দর ছিল না, মহাপুরুষ মাটির ঘরে থাকতেন কাদা, সে জীবনযাত্রা প্রণালী সম্পূর্ণ আলাদা ছিল। তো এই জগদানন্দ চাইছে মহাপুর নিচে ঘুমাচ্ছে শরীরে কষ্ট হবে, শিমুলি শিমুলি তুলো দিয়ে এটা ভালো বালিশ বানিয়েছে, লেপ বালিশ বানিয়েছে। তখন মহাপুরুষ কি প্রতিক্রিয়া হলো, তার কি সমাধান হলো, সেক্ষেত্রে আমরা এই ত্রয়োদশ অধ্যায় অন্তলীলা ত্রয়োদশ অধ্যায় শ্রবণ করি। চৈতন্য চরিতামৃত অন্তলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন গমন, মহাপ্রভুর দেবদাসীর গান শ্রবণ, রঘুনাথ ভট্টোপাধ্যায় কৃষ্ণ প্রেম লাভ। শ্লোক নম্বর এক। কৃষ্ণ বিচ্ছেদ যাতর্তা দীনে চাপি মনস্তনু দধাতে ফুল্লতাং ভাবৈ যশতং গৌরমাশ্রয়ে। চার কৃষ্ণ বিচ্ছেদ জনিত আরতির ফলে মন ও তনু ক্ষীণ হলেও ভাবোদয়ের সময়ে প্রফুল্লতা ধারণ করতেন সেই গৌরচন্দ্রকে আমি আশ্রয় করি। তো এই কৃষ্ণ প্রেমের এই একটা লক্ষণ, কৃষ্ণ প্রেমের লক্ষণ আছে বাহিরে যে অবস্থা
যারা দেখবে তাদের চোখে জল এসে বা কি দুরাবস্থা এরকম মনে হবে, কিন্তু অন্তরে আনন্দ, অন্তরে খুব আনন্দ। তো এটা যে কৃষ্ণ প্রেমের লক্ষণ, যে একসঙ্গে বিষ আর অমৃত সমন্বয়, কৃষ্ণ বিরহে ভক্ত কষ্ট পায় আর সেই বিরহের মধ্যে সম্পূর্ণরূপে তার সঙ্গে যুক্ত থাকে, খুব দিব্য আনন্দ অনুভব করে। তো এটা হচ্ছে কৃষ্ণ প্রেমের একটি লক্ষণ। দৃষ্টান্ত হচ্ছে যে গুড় গলানো আখের জুসকে যখন গরম করে, কি বলে ওটাকে, গুড় হওয়ার আগে যে পাতলা থাকে রস, সে রসটাকে বয়েল করে, বয়েল করে করে পুরো শক্ত হওয়ার আগে সেটা খেলে খুব টেস্টি লাগে, টেস্টি লাগে যে মুখ পড়ে যায়, তো মুখ পড়ে যায় টেস্টি লাগে, বা আখে চাবাতে গেলে মুখ ছিঁড়ে যায় আবার টেস্টিও লাগে, ছাড়াও যায় না। তো কৃষ্ণপ্রেম সেই রকমের কষ্ট আর এত আনন্দ ছাড়াও যাবে না। তো সে কথা এখানে বলছেন, কৃষ্ণ বিচ্ছেদ জাত কৃষ্ণ বিরহজনিত যে আর্ত, তার আর্তির ফলে মহাপ্রভু ক্ষীণ চাপি মনহতনু, তার মন আর তনু খুব ক্ষীণ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রফুল্লতাং ভাবই, খুব প্রফুল্ল ভাব। তো সেই চৈতন্য মহাপুরুষ গৌরাঙ্গ মহাপুরুষকে আমি আশ্রয় করি, তং গৌরম আশ্রয়। জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ, পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভু জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য অদ্বৈত চন্দ্রে জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্ত বৃন্দে, জয় জয় জয়। হেন মতে মহাপ্রভু জগদানন্দ সঙ্গে, নানা মতে আস্বাদয় প্রেমের তরঙ্গে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতের সঙ্গে শুদ্ধ প্রেমের তরঙ্গে নানা প্রকার আনন্দ আস্বাদন করেছিলেন। কৃষ্ণ বিচ্ছেদে দুঃখে ক্ষীণ মন কায়, ভাবাবেশে প্রভু কভু প্রফুল্লিত হয়। কৃষ্ণ বিচ্ছেদজনিত দুঃখে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন ও দেহ ক্ষীণ হয়ে গিয়েছিল, কিন্তু ভাবোদয়ের সময় তা প্রফুল্লিত হতো। কলার সরলাতে শয়ন অতি ক্ষীণ কায়, সরলাতে হাড় লাগে ব্যথা হয় গায়। তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে যাওয়ায় তিনি যখন কলা গাছের বাকলে শয়ন করতেন, তখন তাতে হাড়ে লেগে তার গায়ে ব্যথা হতো। দেখি সব ভক্তগণ মহা দুঃখ পায়, সহিতে নারে জগদানন্দ সৃজিলা উপায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহে এইভাবে ব্যথা হতে দেখে ভক্তরা অত্যন্ত দুঃখিত হলেন, এবং মহাপ্রভুর এই অবস্থা সহ্য করতে না পেরে জগদানন্দ পণ্ডিত একটি উপায় উদ্ভাবন করলেন। সূক্ষ্ম বস্ত্র আনি গৈরিক দিয়া রাঙাইলা, শিমুলের তুলা দিয়া তাহা পুরাইলা। পাতলা কাপড় এনে তিনি তা গেড়ুয়া মাটি দিয়ে রাঙালেন এবং শিমুল তুলা দিয়ে তা পূর্ণ করলেন। এক তুলি বালিশ গোবিন্দের হাতে দিলা, প্রভুরে সোয়াই তাহারে কহিলা। এইভাবে তিনি একটি তোষক এবং একটি বালিশ বানিয়ে তা গোবিন্দর হাতে দিয়ে বললেন, মহাপ্রভুকে এর উপরে শুতে বলবে। স্বরূপ গোসাইকে কহে জগদানন্দ, আজি আপনে যাইয়া প্রভুরে করাই শয়ন। জগদানন্দ পণ্ডিত স্বরূপ দামোদর গোস্বামীকে বললেন, দয়া করে আজ আপনি নিজে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিছানার উপর শয়ন করতে অনুরোধ করবেন। শয়নের কালে স্বরূপ তাহাই রহিলা, তুলি বালিশ দেখি প্রভু ক্রোধাবিষ্ট হইলা। মহাপ্রভু শয়নের সময় স্বরূপ দামোদর সেখানে রইলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সেই তোষক এবং বালিশ দেখলেন, তখন তিনি অত্যন্ত ক্রোধাবিষ্ট হলেন। তো মহাপ্রভু তো আগে সুগন্ধি তৈল দিয়েছিল, এখনই বালিশ আর তোষক নিয়ে এসেছে। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন গোবিন্দকে, ইহা করাইলা কোন জন, কেটা বানিয়েছে? তো গোবিন্দ বলে দিচ্ছে কে বানিয়েছে, জগদানন্দ বানিয়েছে। জগদানন্দ নাম শুনেই মহাপুর একদম সংকুচিত হয়ে গেছে, বা ওর
আবার তো সুগন্ধি তেল দেল হাল্লা নাটক হলো আবার বালিশ নিয়েছে কিভাবে হ্যান্ডেল করবে। জগদানন্দের নাম শুনে সংকোচ হইল মন। হ্যাঁ তো মহাপ্রভু গোবিন্দ যখন জগদানন্দ পণ্ডিতের নাম করলেন তখন মহাপ্রভু মনে একটু সংকোচ বোধ করলেন। গোবিন্দরে কহি সেই তুলি দূর কইলাম কলার সরাল উপর শয়ন করিলাম। তখন মহাপ্রভু গোবিন্দকে বলে তোষক বালি সেখানে সরিয়ে দিয়ে সে কলার যে সরলা বকল তারপর তিনি শয়ন করলেন। তো তখন স্বরূপ দামোদর তো সেখানে ছিলেন, জগদানন্দ পণ্ডিত বলছে স্বরূপ দামোদরকে আজকে আপনি নিজে থাকবেন যেন মহাপ্রভু শয়ন করে। তো তখন তো দেখে বলছেন শয্যা উপেক্ষেলে পণ্ডিত দুঃখ ভাবে পারে, আপনি যদি পণ্ডিত জগদানন্দ পণ্ডিত এই সুন্দর শয্যা বানিয়েছেন আপনি গ্রহণ না করেন সে দুঃখ পাবে। আগে যেরকম জগদানন্দ পণ্ডিত গোবিন্দকে দিয়েছিল সুগন্ধি তৈল, তো মহাপ্রভু কি বলল যে সুগন্ধি তৈল করে নিয়ে আসছে শুধু তার সঙ্গে কি আনা মর্দনীয় নিয়ে আসা। দেখুন মহাপ্রভু বলছেন স্বরূপ কহে তোমার ইচ্ছা কি করিতে পারি, হ্যাঁ তুমি তো স্বতন্ত্র, আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারি না। শয্যা উপেক্ষেলে পণ্ডিত দুঃখ ভাবে পাবে ভারী দুঃখ পাবে, বলছে আরেকটু মানে মহাপুরে সাথ দিচ্ছে যে তুমি একটু গ্রহণ কর নাহলে জগদানন্দ সুন্দর তুলসী কি শিমুলি তুলার শয্যা নিয়ে এসেছেন। তো মহাপুর কি বলছে তো শুধু শয্যাটা শুধু শিমুলি তুলার কি তোষক আর বালিশ নিয়ে এসছে কেন খাট একটা নিয়ে আসতে বললো ওকে। প্রভু কেন খাটে কান হওয়া পারিতে এসেটা খাট নিয়ে আসা। জগদানন্দ চাহে আমার বিষয় গুণ যাইতে, হ্যাঁ ও কি চাইছে আমাকে বিশ্বভোগী করতে চাইছে। আরে সন্ন্যাস মানুষ আমার ভূমিতে শয়ন আমারে খাট তুলি বালিশ মস্তক মুন্ডন, তো আমাকে এই বালিশ খাট দেছন তুই বড় লজ্জার ব্যাপার। স্বরূপ গোসাই এসে আর কি করবে, জগদানন্দ পণ্ডিতকে বলছেন শুনি জগদানন্দ মনে মহা দুঃখ পাইলা। জগদানন্দ খুব দুঃখ পেয়েছেন, দুঃখ পেয়ে তো কি করা যাবে একটা নতুন উপায় করেছেন কিভাবে মহাপ্রভুকে শোনা যায়। স্বরূপ গোসাই তবে সৃজিলা প্রকার কদলীর শুষ্ক পত্র আনিলা অপান নখে চিরি চিরি তাহা অতি সূক্ষ্ম কইলা প্রভুর বহির্বাস দুইতে সেই সব ভরিলা। স্বরূপ দামোদর গোস্বামী তখন একটি উপায় উদ্ভাবন করলেন, বহু শুকনো কলা পাতা এনে সেগুলি নখ দিয়ে চিরে অত্যন্ত সূক্ষ্ম করে মহাপ্রভু দুটি বহির্বাসে সেগুলি খুললেন। এই মতে দুই কইলা ওড়ন পাড়নে অঙ্গীকারে কইলা প্রভু অনেক যতনে। এইভাবে স্বরূপ দামোদর একটি তোষক ও বালিশ তৈরি করলেন এবং বহু পীড়া পিড়ির পর শ্রী চৈতন্য মহাপ্রভু তা গ্রহণ করলেন। লাল কাপড় যে তার ভিতরে কি তুলো ছিল তো তুলো বাহির করে কি ঢুকালা কলার পাতা গুড়ি গুড়ি করে ঢুকে দিয়েছে সেটা তোষক মতন হয়ে গেছে। তো অনেক অনুরোধ করার পরে মহাপ্রভু তাকে গ্রহণ করেছে। তাতে শয়ন করেন প্রভু দেখি সবে সুখী জগদানন্দ ভিতরে ক্রোধ বাহিরে মহা দুঃখী। পূর্বে জগদানন্দের ইচ্ছা বৃন্দাবন যাইতে প্রভু আজ্ঞা না দেন তারে না পারে চলিতে। পূর্বে জগদানন্দ কুড়ি নম্বরে অনুবাদ শ্রী চৈতন্য মহাপ্রভুকে সে শয্যার উপর শয়ন করতে দেখে সমস্ত ভক্তরা অত্যন্ত সুখী হলেন কিন্তু জগদানন্দ পণ্ডিত অন্তরে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং বাহিরে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। তার মন মানে না শয্যা গ্রহণ করল না। পূর্বে জগদানন্দের ইচ্ছা বৃন্দাবন যাইতে প্রভু আজ্ঞা না দেন তারে না পারে চলিতে। পূর্বে জগদানন্দ পণ্ডিত যখন বৃন্দাবনে যেতে চেয়েছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে অনুমতি দেননি এবং তাই যেতে পারেননি। ভিতরের ক্রোধ দুঃখ প্রকাশ না কইল মথুরা যাইতে প্রভু স্থানে আজ্ঞা মাগিল। তার অন্তরের ক্রোধ এবং দুঃখ প্রকাশ না করে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে মথুরা যাবার অনুমতি চাইলেন। আগে থেকে তো ইচ্ছা ছিল
वृंदावन जावे तो महापुर निर्देश नहीं तो महापुर निर्देश प्रति अत गुरुत्व दिखल तो महापुर से वृंदावन जावे ना तो देख तो राग है गे रागे बोल से हमें थकब ना हम वृंदावन चले जाब तो महापुर तो बुझते पे ओ मथुरा जाबा आमाय क्रोध करी आमर पर राग कर मथुरा चले जाए बोल आमाय दोष लगाया तुम्हें हईबे भिकारी हाँ आमर पर राग कर तुम मथुरा चले जाए और आमा के दोष दिए तुम भिकारी हे तक जगदानंद महापुर चरण जुगल धरे जगदानंद कहे प्रभुर धरिया चरण पूर्व हईते इच्छा मोर जाते वृंदावन प्रभु आज्ञा नहीं ताते नापारि जाते एबे आज्ञा देह अवश्य जाए मु निश्चित ना ना आम तो आगे थे इच्छा छो राग कर जाए आगे थे हम जीते जाइल आपनर अनुमति पाईना तो यह बार अपने आम का अनुमति दें आम जाब बोल प्रभु प्रीते तारे गमन ना करें अंगीकार देह प्रभुर ठाई आज्ञा मागे बार बार जगदानंद पंडितर प्रति प्रीतिवशत श्री चैतन्य महाप्रभु ताके जाबार अनुमति दिलें ना किन्तु जगदानंद पंडित बार बार जावार जन्य तार काछे अनुमति चाहते लागलें स्वरूप गोसाई रे पंडित कईला निवेदन पूर्व हईते वृंदावन जाइते मोर मन प्रभु आज्ञा बिना ताहा जाइते ना पारि एबे आज्ञा ना देन मोरे क्रोधे जाह बोली जगदानंद पंडित तखन स्वरूप दामोदर गोस्वामी के बोलें बहुकाल धरे आमार वृंदावने जावार इच्छा किन्तु महाप्रभुर आदेश ना पेले आमी सेखाने जेते पारि ना आर एखन आमी तार उपरे राग करेछि बोले तिनि आमाके जावार आदेश दिच्छेन ना सहजेई मोर ताहा जाइते मन हय प्रभु आज्ञा लइया देह करिये विनय स्वाभाविकभावेई आमी वृंदावने जेते चाई ताई आपनि दया करे महाप्रभुके गिये बोलुन তিনি যেন আমাকে বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেন তবে স্বরূপ গোসাই কহে প্রভুর চরণে জগদানন্দের ইচ্ছা বড় যাইতে বৃন্দাবনে তোমার ঠাই আজ্ঞাতে হো মাগে বারবার আজ্ঞাতে হো মথুরা দেখি আইসে একবার তখন স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু চরণে নিবেদন করলেন জগদানন্দের বৃন্দাবনে যাওয়ার খুব ইচ্ছা সে বারবার আপনার কাছে অনুমতি চেয়েছে দয়া করে আপনি তাকে অনুমতি দিন যাতে সে একবার মথুরা দেখে আসতে পারে আইরে দেখিতে জয়েছে গৌড় দেশে যায় তৈছে একবার বৃন্দাবনে দেখি আয় সচি মাতাকে দর্শন করার জন্য সে যেমন গৌড় দেশে গিয়েছিল তেমনই সে একবার বৃন্দাবন দেখে আসুক স্বরূপ গোসাইর বলে প্রভু আজ্ঞা দিলা জগদানন্দে বোলাইয়া তারে শিখাইলা স্বরূপ দামোদর অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু জগদীশ জগদানন্দ পণ্ডিতকে যাওয়ার অনুমতি দিলেন জগদানন্দকে ডাকিয়ে এনে তিনি তাকে উপদেশ দিলেন বারাণসী পর্যন্ত স্বচ্ছন্দে যাইবা পথে আগে সাবধানে যাইবা ক্ষত্রিয়াদি সাথে বারাণসী পর্যন্ত তুমি স্বচ্ছন্দে যেতে পারবে কিন্তু তারপর খুব সাবধানে ক্ষত্রিয়দের সঙ্গে যেও কেবল গৌড়িয়া পাইলে বাট পার করি বাঁধে সব লুটি বাঁধি রাখে যাইতে বিরোধে সেই সমস্ত দস্যু তস্করেরা বাঙালি পথিককে একা পেলে তার সর্বস্ব লুট করে নিয়ে তাকে বেঁধে রাখে যেতে দেয় না মথুরা গেলে সোনা তারপর তাৎপর্যটা পড় বাঙালিরা সাধারণত ক্ষীণকায় ও দুর্বল তাই বাঙালি পথিককে একলা পেলে পথের দস্যুরা তাদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের আটকে রাখত কারো কারো মতে সেই পথের দস্যুরা বাঙালিদের অত্যন্ত বুদ্ধিমান জেনে তাদের দিয়ে বুদ্ধিজীবীর কাজ কাজ করাতো কিন্তু ছেড়ে দিত না ওরা বাঙালিদের চুরি করে নিয়ে যেত নিজেদের সেক্রেটারিকে ডাকত বাঙালিরা বুদ্ধিমান বলে মথুরা গেলে সনাতন সঙ্গেই রহিবা মথুরার স্বামী সবের চরণ বন্দিবা মথুরায় গিয়ে তুমি সনাতন গোস্বামীর সঙ্গে থেকো এবং নেতৃস্থানীয় মথুরাবাসী ভক্তদের চরণ বন্দনা করো দূরে রহি ভক্তি করিহ সঙ্গে না রহিবা তাঁসবার আচার চেষ্টা লইতে নারিবা দূর থেকে তাদের ভক্তি করো এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করো না এবং তাদের আচার আচরণের অনুকরণ করার চেষ্টা করো না এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিষ্কর্ষ যোগদান করলাম
তখন সময় সময় ভক্তের একটু ভিড় বাড়ত, তখন তো অত আমাদের ভক্ত ছিল না, দু একজন যাবে বৃন্দাবন ঘুরবে, তারপর বৃন্দাবনে বাবাজিদেরকে দেখে সেখান থেকে যায়। তো ব্যাপার আছে এই জন্য ভক্তেন্দ্র ঠাকুর প্রভুপাদ আমাদের সবাই সতর্ক করেছেন, সময় সময় বাবাজিদের জীবনযাত্রার কোনো দেখা মানে আমার মনে আমরাও ওই রকম হয়ে যাবো। তাদের কেউ ভালো বাবাজি রয়েছেন, আর কেউ ভণ্ড রয়েছেন, প্রতারক রয়েছেন, তো তখন আমাদের খুব সতর্ক করা হতো। এখনো দেখা যায় কখনো ভক্তরা গিয়ে যেমন ট্যুরে ট্যুরে যায়, এক দুজন থেকে যায় আর আসে না, তারা মনে করে যে এখানে থাকলে সাধন ভজন হবে, ভক্তিমূলক সেবাকে পরিত্যাগ করে তারা থাকে, তাদের সেই জীবনটা ভালো লাগে। তো আমি দেখছি এখন যে আমাদের গুরুজনরা সতর্ক করেছে তা নয়, মহাপ্রভু তখন সময়ও তুমি বলছেন তুমি গিয়ে ওদেরকে অনুকরণ করতে চেষ্টা করবে না, যারা সেখানে রয়েছেন তাদেরকে দূরে রহি ভক্তি করিও সঙ্গে না রহিবা, তা সবার আচার চেষ্টা লইতে নারিবা। তাই সেই সব শুদ্ধ ভক্ত পরমহংসদেরকে আমরা অনুসরণ করবো, অনুকরণ করবো না, অনুকরণ করলে আমাদের বিপদে হবে। কারণ মথুর বিশেষ করে তারা মথুরাবাসী, তারা তো ভগবানের নিজজন, তারা শুদ্ধ বাস্তব সে কৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ, এবং তাদের ভাব স্মার্ত ব্রাহ্মণ মতের বিরোধী। তো ঐশ্বর্য ভাবরত কৃষ্ণ ভক্ত রাগমার্গীয় মথুরা এবং বৃন্দাবনবাসী বাস্তব প্রেম তারা বুঝতে পারবে না। বাস্তব প্রেমে তারা কৃষ্ণকে সেরকম সম্মান করে না, কারণ কৃষ্ণ তাদের প্রতি তারা মমতা বুদ্ধি হয়েছে। কৃষ্ণ আমার কোনো কোনো সময় যে থালায় খাবে সেই থালায় কৃষ্ণকে অফারিং করে দেবে, বাড়ির ছেলে মতো। সেটা আছে না, সনাতন গোস্বামী গিয়েছিলেন চব্বে মাতাজির বাড়িতে, এইসব জিনিস দেখে আমাদের ইয়ে করা উচিত। বৃদ্ধি মার্গের ভক্তরা রাগমার্গীয় ভক্তের আচার আচরণ বুঝতে পারে না, তাই চৈতন্য মহাপুর জগদানন্দ পণ্ডিতকে রাগমার্গীয় ভক্ত যে ব্রজের যে ভক্তিটা রাগাত্মিকা ভক্তি, সে ব্রজবাসীদের দূরে থাকার উপদেশ দিয়েছিলেন যাতে তিনি তাদের প্রতি অশ্রদ্ধা পরায়ণ না হন, তাদের ভুল যেন না দেখে, ভুল দেখলে অশ্রদ্ধা হয়ে যাবে। এক এক জায়গায় ভগবানকে সে ধামবাসের এক একভাবে গ্রহণ করে। ব্রজবাসীদের কৃষ্ণ প্রতি বুদ্ধি একরকমের, পুরীতে পুরীতে তাদের একরকমের বুদ্ধি আছে, তারা জগন্নাথকে যাবে কান্না করবে গালাগালি দেবে, কিছু একটা পুরী জগন্নাথকে গালাগালি দেবে, পুরীতে লোকে আমরা সেটা করা উচিত নয়, তারা সেখানে একাদশী হলো জগন্নাথ প্রসাদ খাবে, আমরা সেটাকে অনুকরণ করা উচিত নয়। এরকম একজন গিয়ে তাদেরকে জ্ঞান দিয়েছিলেন কে পুণ্ডরীক বিদ্যানিধি, তারা দেখছে মাড়ুয়া বস্ত্র পরিধান করেছেন, মাড়ুয়া বস্ত্র মানে কি এটা মাড় দিয়ে ভাত মাড় দিয়ে এটা পোড়া, এটা একটা অশুচি মতন মনে করেছেন, তাদের সে বিধান রয়েছে। তাদের নাকি জগন্নাথ একটা থাপড় দিয়েছেন, আর সেরকম এসে রামানুজাচার্য তিনি তো পুরীতে এসে কিছু সেবা পূজা পরিবর্তন করতে চেষ্টা করেছিলেন, তাকে তো রাতারাত নিয়ে কর্মক্ষেত্রে নিয়ে ফেলে দিয়েছে। তো সেক্ষেত্রে মহাপুরুষ সতর্ক করেছেন ব্রজবাসীদেরকে থেকে একটু দূরে থেকে সম্মান করে। তারপরে সনাতন সঙ্গে করিহ বন দর্শন, সনাতনের সঙ্গ না ছাড়িবা এক ক্ষণ। সনাতনের সঙ্গে দ্বাদশ বন দর্শন করো, ক্ষণিকের জন্য তার সঙ্গ ত্যাগ করো না, শীঘ্র আসিহ তাহা না রইহ চিরকাল, গোবর্ধনে না চড়িহ দেখিতে গোপাল, সেখানে বেশি দিন থেকো না তাড়াতাড়ি ফিরে এসো, আর গোপালকে দর্শন করার জন্য গোবর্ধনে গোবর্ধন পর্বতে চড়বে না। আমি হ আসিতেছি সনাতনে, আমার তরে এক স্থান যেন করে বৃন্দাবনে, সনাতনকে বলো যে আমিও শীঘ্র বৃন্দাবনে যাচ্ছি, সে যেন আমার জন্য বৃন্দাবনে একটি জায়গার ব্যবস্থা করে রাখে। এত বলি জগদানন্দে কইলা আলিঙ্গন, জগদানন্দ চলিলা প্রভুর বন্দী আচরণ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিত কালিঙ্গন করলেন, এবং জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম বন্দনা করে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন।
सब भक्त गण ठाई आज्ञा मागिला बन पथे चली चली वाराणसी आईला। समस्त भक्त आदेश निये जगदानंद पंडित वृंदावन अभिमुखे चललें। बनपथ दिए भ्रमण करते करते वाराणसी उपस्थित हलें। तपन मिश्र चंद्रशेखर तुहारे मिलिला तार ठाई प्रभुर कथा सकली सुनिला। तिनी वाराणसीते तपन मिश्र और चंद्रशेखर संगे साक्षात करलें। তারা তার কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত কথা শুনলেন। মথুরাতে আসি মিলিলা সনাতনে দুইজনের সঙ্গে দুহে আনন্দিত মনে। অবশেষে মথুরায় পৌঁছে তিনি সনাতন গোস্বামীর সঙ্গে মিলিত হলেন এবং তারা দুজনে পরস্পরের সঙ্গ লাভ করে অত্যন্ত আনন্দিত হলেন। সনাতন করাইলা তারে দ্বাদশ বন দর্শন গোকুলে রহিলা দুহে দেখি মহাবন। সনাতন গোস্বামী তাকে দ্বাদশ বন দর্শন করালেন এবং মহাবন দর্শন করে তারা দুজনে গোকুলে রহিলেন। সনাতনের গুফাতে দুহে রহে এক ঠাই পণ্ডিত পাক করেন দেবালয়ে যায়। তারা দুজনে সনাতন গোস্বামীর গুহায় রইলেন কিন্তু জগদানন্দ পণ্ডিত নিকটবর্তী মন্দিরে গিয়ে নিজের জন্য রন্ধন করতেন। সনাতন ভিক্ষা করেন যাই মহাবনে কভু দেবালয়ে কভু ব্রাহ্মণ সদনে। সনাতন গোস্বামী মহাবনে গিয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করতেন, কখনো তিনি দেবালয়ে ভিক্ষা করতেন আবার কখনো ব্রাহ্মণে গিয়ে ভিক্ষা করতেন। সনাতন পণ্ডিতের করে সমাধান মহাবনে দেন আনি মাগি অন্ন পান। জগদানন্দ পণ্ডিতের যা যা দরকার হতো তা সব সনাতন গোস্বামী জোগাড় করে দিতেন। মহাবনে ভিক্ষা করে তিনি জগদানন্দ পণ্ডিতের জন্য অন্ন এবং পানীয় এনে দিতেন। একদিন সনাতনে পণ্ডিত নিমন্ত্রিলা নিত্য কৃত্য করি দেহ পাক চড়াইলা। একদিন জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামীকে নিমন্ত্রণ করলেন এবং তার নিত্য কৃত্য সমাপন করে তিনি রান্না করতে শুরু করলেন। মুকুন্দ সরস্বতী নাম সন্ন্যাসী মহাজনে এক বহির বাসতেহ দিল সনাতনে। পূর্বে মুকুন্দ সরস্বতী নামক এক মহান সন্ন্যাসী সনাতন গোস্বামীকে তার বহিবাস দিয়েছিলেন। সনাতন সেই বস্ত্র মস্তকে বাঁধিয়া জগদানন্দের বাসা দ্বারে বসিলা আসিয়া। সেই বস্ত্র মস্তকে বেঁধে সনাতন গোস্বামী জগদানন্দ পণ্ডিতের বাসস্থানের দ্বারে এসে বসলেন। রাতুল বস্ত্র দেখি পণ্ডিত প্রেমাবিষ্ট হইলা মহাপ্রভুর প্রসাদ জানি তাহারে পুছিলা। কাহা পাইলা তুমি এই রাতুল বসন মুকুন্দ সরস্বতী দিল কহে সনাতন। সেই গৈরিক বস্ত্রটি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ বলে মনে করে জগদানন্দ পণ্ডিত প্রেমাবিষ্ট হয়ে সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, তুমি রাতুল বসনটি কোথায় পেলে? সনাতন গোস্বামী উত্তর দিলেন যে মুকুন্দ সরস্বতী তাকে সেটি দিয়েছেন। জগদানন্দ মনে করছে গেরুয়া কাপড়ে দেখে একটা মহাপ্রভুর হবে, সে খুব আনন্দ পেয়ে গেছে। যে মুকুন্দ সরস্বতী একদম রেগে গেছেন, শুনি পণ্ডিতের মনে ক্রোধ উপজিল, রেগে গেছে তা নয়। হ্যাঁ, ভাতের হাড়ি হাতে লয়া মারিতে আইল, তো ভাতের হাতে হাড়ি হাতে নিয়ে সনাতন গোস্বামীকে মারতে এসেছেন। সনাতন তারে জানি লজ্জিত হইলা, বলিতে লাগিলা পণ্ডিত হাড়ি চুলাতে ধরিলা, তুমি মহাপ্রভুর হ পার্শ্বদ প্রধান, তোমা সম মহাপ্রভুর প্রিয় নাহি আন। সনাতন গোস্বামী জগদানন্দ পণ্ডিতকে তো খুব ভালো জানতেন, তো তাই কেন তিনি এভাবে ক্রুদ্ধ হয়েছেন তা বুঝতে পেরে তিনি খুব লজ্জিত হয়েছেন, মানে বুঝতে পেরেছেন যে যোগদান ক্রোধান্বিত হয়েছেন। তো জগদানন্দ পণ্ডিত ভাতের হাড়ি চুলার উপরে রেখে বলতে লাগলেন, বলিতে লাগিলা পণ্ডিত হাড়ি চুলাতে ধরিলা, তো যে তুমি মহাপ্রভু পার্শ্বদের মধ্যে প্রধান, তোমার মতো মহাপ্রভু প্রিয় কেউ নেই, তুমি মহাপ্রভুর হ পার্শ্বদ প্রধান, তোমার সম মহাপ্রভু প্রিয় নাই আন। আর তুমি কি করেছ, অন্য সন্ন্যাসীর বস্ত্র তুমি ধরশিরে অন্য সন্ন্যাসীর কাপড় তুমি মাথা পরে রেখেছ, কোন ইচ্ছে হয় ইহা
পারে সহি বারে কে সহিতে পারে তোমার এইরকম আচরণ কে সহ্য করতে পারে। সনাতন কহে সাধু পণ্ডিত মহাশয় তোমার সম চৈতন্য প্রিয় আর কেহ নয়। তখন সনাতন গোস্বামী বুঝতে পারছেন যে এ কত প্রিয়। বলছেন জগদানন্দ পণ্ডিত মহাশয় আপনি প্রকৃত সাধু, সাধু পণ্ডিত মহাশয় আপনি প্রকৃত সাধু, আপনার মতো প্রিয় চৈতন্য মহাপ্রভুর আর কেউ নাই। এই ছে চৈতন্য নিষ্ঠা যোগ্য যোগ্য আমাতে তুমি না দেখাইলে ইয়া শিখিব কে মতে। তো তোমার চৈতন্য মহাপ্রভুর যে প্রতি যে নিষ্ঠা, তো এই প্রকার নিষ্ঠা আপনারই যোগ্য, আপনি না দেখালে আর কে আমাকে বুঝতে পারবে। যাহা দেখিবারে বস্ত্র মস্তকে বাঁধিল, আসলে যেই প্রেম প্রদর্শন করার জন্য আমি মস্তকে বেঁধেছি সেই অপূর্ব প্রেম আমি প্রত্যক্ষ দর্শন করলাম, সেই অপূর্ব প্রেম এই প্রত্যক্ষ দেখিল। তো আমি দেখতে পারলাম আপনার মহাপ্রভুতে কি অপূর্ব প্রেম রয়েছে। কেননা রক্ত বস্ত্র বৈষ্ণবের পড়িতে না যুজায় কোন প্রবাসের দিমু কি কাজ উহায়। বৈষ্ণবের গৈরিক বসন পড়া উচিত নয়, তাই তা দিয়ে আমার কোনো কাজ নেই, এটি আমি কোন প্রবাসীকে হ্যাঁ দিয়ে দেব। তারপরে বলুন করি জগদানন্দ চৈতন্য সমরে পিলা দুই জন বসি তবে প্রসাদ পাইলা। রন্ধন করে জগদানন্দ পণ্ডিত তার শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিবেদন করলেন, তারপরে তারা দুইজনে একসঙ্গে বসে প্রসাদ পেলেন। প্রসাদ পাই অনন্যে কৈলায় আলিঙ্গন চৈতন্য বিরহে দুহে করিলা ক্রন্দন। প্রসাদ পেয়ে তারা দুজনে পরস্পরকে আলিঙ্গন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরহে দুজনে ক্রন্দন করলেন। এই মতো মাস দুই রহিলা বৃন্দাবনে চৈতন্য বিরহ দুঃখ না যায় সহনে। এইভাবে জগদানন্দ পণ্ডিত এবং সনাতন গোস্বামী একসঙ্গে প্রায় দু মাস বৃন্দাবনে রইলেন। অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরহজনিত দুঃখ তাদের পক্ষে অসহ্য হয়ে উঠল। মহাপ্রভুর সন্দেশ কহিলা সনাতনে আমিহ আসিতেছি রহিতে করিহ এক স্থানে। জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামীকে বললেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলতে বলেছেন আমি শীঘ্রই বৃন্দাবনে আসছি, আমার থাকার একটি জায়গার ব্যবস্থা করো। জগদানন্দ পণ্ডিত তবে আজ্ঞা মাগিলা সনাতন প্রভুরে কিছু ভেট বস্তু দিলা। তারপর জগদানন্দ পণ্ডিত জগন্নাথপুরীতে ফিরে যাবার জন্য সনাতন গোস্বামীর আদেশ চাইলেন এবং সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে দেওয়ার জন্য কিছু উপহার তাকে দিলেন। রাসস্থলীর বালুয়ার গোবর্ধনের শিলা শুষ্ক পক্ক পিলু ফল আর গুঞ্ছামালা। সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেওয়ার জন্য রাসস্থলীর বালু গোবর্ধনের শিলা শুকনো পাকা পিলু ফল এবং গুঞ্ছামালা জগন্নাথ পণ্ডিতকে দিলেন। জগদানন্দ পণ্ডিত চলিলা সব লইয়া ব্যাকুল হইলা সনাতন তারে বিদায় দিয়া। এইসব নিয়ে জগদানন্দ পণ্ডিত জগন্নাথপুরী অভিমুখে যাত্রা করলেন এবং তাকে বিদায় দিয়ে সনাতন গোস্বামী অত্যন্ত ব্যাকুল হলেন। প্রভুর নিমিত্ত এক স্থান মনে বিচারিল দ্বাদশ আদিত্য টিলায় এক মঠ পাইল। শ্রী চৈতন্য মহাপ্রভু থাকার জন্য সনাতন গোস্বামী মনে মনে একটি স্থান ঠিক করলেন এবং দ্বাদশ আদিত্য টিলায় তিনি মঠ পেলেন। সেই স্থান রাখিলা গোসাই সংস্কার করিয়া মঠের আগে রাখিলা এক ছাউনি বাঁধিয়া। সেই মন্দিরটি সনাতন গোস্বামী খুব ভালোভাবে পরিষ্কার করে রাখলেন এবং মঠের সামনে একটি ছাউনি বেঁধে রাখলেন। শীঘ্র চলি নীলাচলে গেলা জগদানন্দ ভক্ত সহ গোসাই হইলা পরম আনন্দ। অচিরে জগদানন্দ পণ্ডিত নীলাচলে ফিরে গেলেন এবং তখন ভক্তগণ সহ শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। প্রভুর চরণ বন্দি সবারে মিলিলা মহাপ্রভু তারে দৃঢ় আলিঙ্গন কইলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদ পদ্ম বন্দনা করে জগদানন্দ পণ্ডিত সকলের সঙ্গে মিলিত হলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন। সনাতনের নামে পণ্ডিত দণ্ডবত কইলা রাসস্থলীর ধুলি আদি সব ভেট দিলা। জগদানন্দ পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে
সনাতন গোস্বামীর দণ্ডবত জানালেন এবং তাকে সনাতন গোস্বামীর দেওয়া রাসস্থলীর ধুলি আদি উপহারগুলি দিলেন। সব দ্রব্য রাখিলেন, পিলু দিলেন বাটিয়া, বৃন্দাবনের ফল বলি খাইলা হৃষ্ট হইয়া। অন্য সমস্ত উপহারগুলি দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু পিলু ফল সমস্ত ভক্তদের মধ্যে বেটে দিলেন এবং বৃন্দাবনের ফল বলে তারা সকলে সেগুলি অত্যন্ত আনন্দের সঙ্গে খেলেন। যে কেহ জানে আটি চুষিতে লাগিল, যে না জানে গৌড়িয়া পিলু চাবাইয়া খাইল। যে সমস্ত ভক্ত পিলু ফল কিভাবে খেতে হয় জানতেন, তারা আটি চুষে চুষে তা খেলেন, আর যে সমস্ত গৌড়িয়া তা জানতেন না, তারা পিলু ফল চিবিয়ে চিবিয়ে খেলেন। মুখে তার ঝাল গেল, জিভা করে জ্বালা, বৃন্দাবনের পিলু খাইতে এই এক লীলা। যারা চিবিয়ে পিলু ফল খেয়েছিলেন তাদের মুখে ঝাল লাগলো এবং জিভা জ্বালা করতে লাগলো। বৃন্দাবনের পিলু ফল খাওয়া নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে লীলা করেছিলেন। জগদানন্দের আগমনে সবার উল্লাস, এই মতে লীলা চলে প্রভুর বিলাস। জগদানন্দ পণ্ডিত ফিরে আসায় সকলে অত্যন্ত আনন্দিত হলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা চলে তার লীলা বিলাস করেছিলেন। একদিন প্রভু যমেশ্বর টোটা যাইতে, সেই কালে দেবদাসী লাগিলা গাইতে। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন যমেশ্বর টোটায় যাচ্ছিলেন, তখন জগন্নাথ মন্দিরের এক দেবদাসী গান গাইতে শুরু করলেন। গুরুজরি রাগিনী লইয়া সুমধুর স্বরে, গীত গোবিন্দ পদ গায় জগমন হরে। গুর্জরি রাগিনীতে তিনি জগৎবাসীর মনহরণকারী সুমধুর স্বরে গীত গোবিন্দের পদ গাইছিলেন। দূরে শুনি দূরে গান শুনি প্রভুর হইল আবেশ, স্ত্রী পুরুষ কে গায় না জানে বিশেষ। দূরে থেকে সেই গান শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। গায়ক স্ত্রী কি পুরুষ সে সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। তারে মিলিবারে প্রভু আবেশে ধাইলা, পথে সিজের বাড়ি হয় ফুটিয়া চলিলা। তার সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রেমাবেশে মহাপ্রভু কাঁটাবন ভেঙে তার দিকে ছুটে চললেন। অঙ্গে কাঁটা লাগিল কিছু না জানিলা, আস্তে ব্যস্তে গোবিন্দ তার পাছে ধাইলা। তার সারা গায়ে কাঁটা লাগলো কিন্তু সে সম্বন্ধে তার কোনো হুঁশ ছিল না। তখন দ্রুত গতিতে গোবিন্দ তার পিছন পিছন ছুটলেন। ধাইয়া যায় না প্রভু স্ত্রী আছে অল্প দূরে, স্ত্রী গায়ে বলি গোবিন্দ প্রভুরে কইলা কোলে। শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত দ্রুত গতিতে ছুটে যাচ্ছিলেন এবং সে স্ত্রী লোকটি অতি অল্প একটু মাত্র দূরে, একটু দূরে মাত্র ছিল। ঠিক তখন গোবিন্দ স্ত্রী লোক গান গাইছে বলে চৈতন্য মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন। স্ত্রী নাম শুনি প্রভুর বাহ্য হইলা, পুনরপি সেই পথে বাহুড়ি চলিলা। স্ত্রী নাম শোনা মাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু বাহ্য জ্ঞান হলো এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেই পথ ধরে ফিরে গেলেন। প্রভু কহে গোবিন্দ আজি রাখিলা জীবন, স্ত্রী পরশ হইলে আমার হইত মরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, গোবিন্দ আজ আমার প্রাণ রক্ষা করলে, যদি আজ আমি স্ত্রী লোকের শরীর স্পর্শ করতাম তাহলে আমার মৃত্যু হতো। এরিন শোধিতে আমি নারী মু তোমার, গোবিন্দ কহে জগন্নাথ রাখেন মুই কোন ছাড়। মহাপ্রভু বললেন, গোবিন্দ তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তখন গোবিন্দ বললেন, জগন্নাথ দেবী আপনাকে রক্ষা করেছেন, আমি তো কোন ছাড়। প্রভু কহে গোবিন্দ মোর সঙ্গে রহিবা, যাহা তাহা মোর রক্ষায় সাবধান হইবা। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন গোবিন্দকে বললেন, গোবিন্দ তুমি সবসময় আমার সঙ্গে থেকো, সবসময় তুমি আমাকে সাবধানে রক্ষা করো। তো দেবদাসী গান গাইছিল, একদিনে প্রভু যমেশ্বর তোটা যাইতে, যমেশ্বর তোটা দেখেছে কোথায় বইতে? তোটা গোপীনাথ এলাকাটা যমেশ্বর তোটা, ওই এরিয়াটা যমেশ্বর তোটা, ওই তোটা থেকে গোপীনাথ বেরিয়েছে বলে তোটা গোপীনাথ নাম হয়ে গেছে। সেখানে যমেশ্বর মহাদেব রয়েছেন। সেই কালে দেবদাসী লাগিলা গাইতে, তো গীত গোবিন্দ গাইছে। তো মহাপ্রভুর অনেক আগে জগন্নাথ পুরীতে দেবদাসী প্রথা শুরু হয়েছে। দেবদাসীরা গীত গোবিন্দ গায় আর নাচে, তারা আর বিবাহ করে না দেবদাসীরা। জগন্নাথ এরকম গীত গোবিন্দ শুনেছিলেন,
শুনে মন্দির ছেড়ে চলে গেছিলেন। সে একটা মালির মেয়ে রাতে শেষ দিকে বেগুন বাগানে বেগুন পাড়ছে, তার পিছন পিছনে শুনছে। তো মহাপ্রভু জগন্নাথ অত তন্ময় হয়ে গেছেন, শুধু অত আনন্দ পাচ্ছেন, তো সে ভুলে গেছে কত সময় অতিবাহিত হয়ে গেছে। সে সূর্য উদয় থেকে খুব জোরে জোরে ছুটে ছুটে আসছেন, তখন ওনার কাপড় সব কাটায়, বেগুন গাছের কাপড় কাটায়, পাথর কাপড়গুলো ছিঁড়ে গেছে, খড় কুটো লেগে গেছে। তো মন্দিরে তার দিন পূজারি দেখছে এরকম অবস্থা। মহাপ্রভু যখন তখন জগন্নাথ রাধাকে স্বপ্নতে বলেছেন, তুমি কি ওই কন্যাকে নিয়ে আস, প্রতিদিন সকালে গীত গোবিন্দ গাইবে, এই সন্ধ্যাবেলা গীত গোবিন্দ গাইবে, রাত্রে তো আমাকে শয়ন দেওয়ার আগে। তো তখন সেই কন্যাকে নিয়ে আসে, আর সেদিন নাকি সে রাজাটা তাম্র পাতায় লিখে রেখেছেন, যতদিন মন্দির থাকবে ততদিনে গীত গোবিন্দ গান হবে। আগে দেবদাসীরা ছিল, এখন দেবদাসী নেই। আর ওরা ভিতরে যেত, মহাপুরুষ জগন্নাথকে গান শোনাতো আর নৃত্য করত। দেবদাসী নাই, কিন্তু আমি দেখেছি যখন মন্দির খোলে ওরা এই জয় জয় দেব হরে এটা গান গায়। ঘুমাবার আগেও ভক্তরা, এমনি পুরী ভক্তরা গান গায়। পুরীতে গীত গোবিন্দ খুব প্রসিদ্ধ, খুব ভালো, সুন্দর। তারপরে এত বলি লেউটি প্রভু গেলা নিজ স্থানে, শুনি মহা ভয় হইল স্বরূপাদি মনে। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন। সেই ঘটনাটির কথা শুনে স্বরূপ দামোদর প্রমুখ ভক্তদের মনে অত্যন্ত ভয় হল। এথা তপন মিশ্র পুত্র রঘুনাথ ভট্টাচার্য, প্রভুরে দেখিতে চলিলা ছাড়ি সর্ব কার্য। এদিকে তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্য সমস্ত কাজ ছেড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে চললেন। কাশী হইতে চলিলা তেহ গৌড় পথ দিয়া, সঙ্গে সেবক চলে তার ঝালি বহিয়া। কাশী থেকে গৌড়ের পথ ধরে তিনি জগন্নাথপুরী অভিমুখে চললেন। তার সঙ্গে তার ঝুলি বহন করে এক সেবক যাচ্ছিলেন। পথে তারে মিলিলা বিশ্বাস রামদাস, বিশ্বাস খানার কায়স্থ তেহ রাজার বিশ্বাস। পথে রামদাস বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হলো। জাতিতে তিনি ছিলেন কায়স্থ এবং তিনি ছিলেন রাজার বিশ্বস্ত হিসাবরক্ষক। সর্বশাস্ত্রে প্রবীণ কাব্য প্রকাশ অধ্যাপক, পরম বৈষ্ণব রঘুনাথ উপাসক। রামদাস বিশ্বাস ছিলেন সর্বশাস্ত্রে সুপণ্ডিত, কাব্য প্রকাশের অধ্যাপক এবং রামচন্দ্রের উপাসক পরম বৈষ্ণব। অষ্টপ্রহর রাম নাম জপেন রাত্রি দিনে, সর্বত্যাগী চলিলা জগন্নাথ দর্শনে। রামদাস বিশ্বাস রাত্রে ও দিনে অষ্টপ্রহর রাম নাম জপ করতেন। তিনি সবকিছু ত্যাগ করে শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছিলেন। রঘুনাথ ভট্টের সনে পথেতে মিলিলা, ভট্টের ঝালি মাথে করি বহিয়া চলিলা। পথে রঘুনাথ ভট্টের সঙ্গে তার মিলন হলো এবং রঘুনাথ ভট্টের ঝালি তিনি মাথায় বয়ে নিয়ে চললেন। নানা সেবা করি করে পাদ সম্বাহন, তাতে রঘুনাথের হয় সংকুচিত মন। রামদাস নানাভাবে রঘুনাথ ভট্টের সেবা করতেন, এমনকি তার পা টিপে দিতেন, তাতে রঘুনাথ ভট্ট অত্যন্ত সংকুচিত বোধ করতেন। তুমি বড় লোক পণ্ডিত মহাভাগব, সেবা না করিহ সুখে চল মোর সাথ। রঘুনাথ ভট্ট তাকে বললেন, আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, পণ্ডিত এবং মহাভাগবত, দয়া করে আপনি আমার সেবা না করে সুখে আমার সঙ্গে চলুন। রামদাস কহে আমি শূদ্র অধম, ব্রাহ্মণের সেবা এই মোর নিজ ধর্ম। তো রামদাস উত্তর দিলেন, আমি শূদ্র অত্যন্ত অধম জীব, ব্রাহ্মণের সেবা করাই আমার ধর্ম। সংকোচ না করো তুমি, আমি তোমার দাস, তোমার সেবা করিলে হয় হৃদয়ে উল্লাস। তাই আপনি সংকোচ বোধ করবেন না, আমি আপনার দাস, আপনার সেবা করলে আমার হৃদয়ে আনন্দ হয়। এত বলি ঝালি বহেন করেন সেবনে, রঘুনাথের তারক মন্ত্র জপেন রাত্রি দিনে। এইভাবে রামদাস রঘুনাথ ভট্টের ঝালি বহন করে নানাভাবে তার সেবা করতে লাগলেন এবং দিন রাত শ্রী রামচন্দ্রের তারক মন্ত্র জপ করতে লাগলেন। এই মতে রঘুনাথ আইলা নীলাচলে, প্রভুর চরণে যাইয়া মিলিলা কুতুহলে।
এইভাবে রঘুনাথ নীলাচলে এসে উপস্থিত হলেন এবং মহা আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে তার শ্রী পাদ পদ্মে পতিত হলেন। দণ্ড প্রণাম করি ভট্ট পড়িলা চরণে, প্রভু রঘুনাথ জানি কইলা আলিঙ্গনে। রঘুনাথ ভট্ট দণ্ডবত প্রণতি নিবেদন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদ পদ্মে পতিত হলেন এবং তাকে রঘুনাথ ভট্ট বলে জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। মিশ্রয়ার শিখরের দণ্ডবত জানাইলা, মহাপ্রভু তাসবার বার্তা পুছিলা। রঘুনাথ ভট্ট তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে তপন মিশ্র এবং চন্দ্রশেখরের দণ্ডবত জানালেন এবং মহাপ্রভু তাদের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। ভালো হইল আইলা দেখো কমল লোচন, আজি আমার এথা করিবা প্রসাদ ভোজন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, খুব ভালো হলো যে তুমি এখানে এলে, এখন গিয়ে কমল নয়ন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করো, আজ তুমি আমার এখানে এসে প্রসাদ ভোজন করবে। গোবিন্দের কহি এক বাসা দেওয়াইলা, স্বরূপাদি ভক্তগণ সনে মিলাইলা। শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে রঘুনাথ ভট্টের জন্য একটি বাসস্থানের বন্দোবস্ত করে দিতে বললেন এবং তারপর তিনি স্বরূপ দামোদর প্রমুখ ভক্তদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন। এই মতো প্রভু সঙ্গে রহিলা অষ্টমাস, দিনে দিনে প্রভুর কৃপায় বাড়ে উল্লাস। এইভাবে রঘুনাথ ভট্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে 8 মাস রইলেন এবং মহাপ্রভুর কৃপায় দিনে দিনে তার অন্তরের অপ্রাকৃত উল্লাস বর্ধিত হতে লাগলো। মধ্যে মধ্যে মহাপ্রভুর করে নিমন্ত্রণ, ঘর ভাত করেন আর বিবিধ ব্যঞ্জন। তিনি মাঝে মাঝে অন্ন এবং বিবিধ প্রকার ব্যঞ্জন রন্ধন করে তার ঘরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। রঘুনাথ ভট্ট পাকে অতি সুনিপুণ, যেই রাঁধে সেই হয় অমৃতের সম। রঘুনাথ ভট্ট ছিলেন রন্ধনে অত্যন্ত সুনিপুণ, তিনি যা রন্ধন করতেন তা অমৃতের মতো সুস্বাদু হতো। পরম সন্তোষে প্রভু করেন ভোজন, প্রভুর অবশিষ্ট পাত্র ভট্টের ভক্ষণ। অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহাপ্রভু ভোজন করতেন এবং মহাপ্রভুর অবশিষ্ট পাত্র রঘুনাথ ভট্ট ভক্ষণ করতেন। রামদাস যদি প্রথম প্রভুরে মিলিলা, মহাপ্রভু অধিক তারে কৃপা না করিলা। রামদাস যখন প্রথম মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, মহাপ্রভু তাকে অধিক কৃপা প্রদর্শন করলেন না। অন্তরে মুমুক্ষুতেহ বিদ্যা গর্ববান, সর্বচিত্ত জ্ঞাতা প্রভু সর্বজ্ঞ ভগবান। অন্তরে রামদাস বিশ্বাস ছিলেন নির্বিশেষবাদী মুক্তিকামী, তিনি তার বিদ্যার গর্বে অত্যন্ত গর্বিত ছিলেন। সর্বজ্ঞ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সকলেরই হৃদয় জানতেন। রামদাস কইলা তবে নীলাচলে বাস, পট্টনায়ক গোষ্ঠীকে পড়ায় কাব্য প্রকাশ। রামদাস বিশ্বাস তখন নীলাচলে বাস করতে লাগলেন এবং পট্টনায়কের পরিবারকে অর্থাৎ ভবানন্দ রায়ের বংশধরদের কাব্য প্রকাশ পড়াতে লাগলেন। অষ্টমাস রহি প্রভু ভট্টে বিদায় দিলা, বিবাহ না করিহ বলি নিষেধ করিলা। 8 মাস পরে শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে বিদায় দিলেন এবং তাকে বিবাহ না করতে উপদেশ দিলেন। বৃদ্ধ মাতা পিতার যাই করহ সেবন, বৈষ্ণব পাস ভাগবত কর অধ্যয়ন। শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে উপদেশ দিলেন, ঘরে ফিরে গিয়ে তোমার বৃদ্ধ পিতামাতার সেবা করো এবং ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ বৈষ্ণবের কাছে শ্রীমদ ভাগবত অধ্যয়ন করো। পুনরপি একবার আসিহ নীলা চলে, এত বলি কণ্ঠমালা দিলা তার গলে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আবার তুমি নীলাচলে এসো। এই বলে তিনি তার কণ্ঠের মালা রঘুনাথ ভট্টের গলায় দিলেন। আলিঙ্গন করি প্রভু বিদায় তারে দিলা, প্রেমে গর গর ভট্ট কাঁদিতে লাগিলা। তারপর তাকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বিদায় দিলেন। প্রেমে বিহ্বল হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর আসন্ন বিরহে রঘুনাথ ভট্ট কাঁদতে লাগলেন। স্বরূপাদি ভক্ত ঠাঁই আজ্ঞা মাগিয়া, বারাণসী আইলা ভট্ট প্রভুরে প্রভুর আজ্ঞা পাইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ নিয়ে স্বরূপ দামোদর প্রমুখ ভক্তদের কাছে বিদায় নিয়ে রঘুনাথ ভট্ট বারাণসীতে ফিরে গেলেন। 4 বৎসর ঘরে পিতা মাতার সেবা কইলা, বৈষ্ণব পণ্ডিত ঠাঁই ভাগবত পড়িলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে রঘুনাথ ভট্ট 4 বছর তার গৃহে থেকে পিতামাতার সেবা করলেন এবং বৈষ্ণব পণ্ডিতের কাছে শ্রীমদ ভাগবত পাঠ করলেন।
पितामाता काशी पाइले उदासीन हैया पुनः प्रभुर ठाई आईला गृहादि छाड़िया तारपर तार पितामातार मृत्युर पर तिनी गृहत्याग करे उदासीन हुए पुनराय श्री चैतन्य महाप्रभुर काछे फिरे गेलें। पूर्ववत अष्टमास प्रभु पासे छिला अष्टमास रही पुनः प्रभु आज्ञा दिला आमार आज्ञाय रघुनाथ जाहो वृंदावने ताहा जाइहा रह रूप सनातन स्थाने। पूर्वेर मत रघुनाथ आठ मास श्री चैतन्य महाप्रभुर काछे छिलें তারপর মহাপ্রভু তাকে আদেশ করলে আদেশ দিলেন রঘুনাথ আমার আদেশ অনুসারে তুমি বৃন্দাবনে যাও এবং সেখানে গিয়ে রূপ ও সনাতনের তত্ত্বাবধানে থাকো। ভাগবত বড় সদা লহ কৃষ্ণ নাম অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। বৃন্দাবনে গিয়ে শ্রীমদ ভাগবত পড়ো এবং সর্বক্ষণ কৃষ্ণ নাম গ্রহণ করো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই তোমাকে কৃপা করবেন। এত বলি প্রভু তারে আলিঙ্গন কইলা, প্রভুর কৃপাতে কৃষ্ণ প্রেমে মত্ত হইলা। এই বলে চোদ্দ হাত জগন্নাথের তুলসীর মালা ছুটা পান বিড়া মহোৎসবে পাইয়া ছিলা, সেই মালা ছুটা পান প্রভু তারে দিলা, ইষ্টদেব করি মালা ধরিয়া রাখিলা। প্রভুর ঠাঁই আজ্ঞা লইয়া গেলা বৃন্দাবনে, আশ্রয় করিলা আসি রূপ সনাতনে। রূপ গোসাঁইর সভায় করেন ভাগবত পঠন, ভাগবত পড়িতে প্রেমে আওলাই তার মন। অশ্রুকম্প গদগদ প্রভুর কৃপাতে, নেত্রকণ্ঠ রোধে বাষ্প না পারে পড়িতে। পীকস্বর কণ্ঠ তাতে রাগের বিভাগ, এক শ্লোক পড়িতে ফিরায় তিন চারি রাগ। কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য যবে পড়ে শুনে, প্রেমেতে বিহ্বল তবে কিছুই না জানে। গোবিন্দ চরণে কইলা আত্মসমর্পণ, গোবিন্দ চরণারবিন্দ যার প্রাণ ধন। নিজ শিষ্যে কহি গোবিন্দের মন্দির করাইলা, নিজ শিষ্যে কহি গোবিন্দের মন্দির করাইলা, বংশী মকর কুণ্ডলাদি ভূষণ করি দিলা। গ্রাম্য বার্তা না শুনে না কহে জিহায়, কৃষ্ণ কথা পূজা দিতে অষ্ট প্রহর যায়। বৈষ্ণবের নিন্দ কর্ম নাহি পারে কানে, সব কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। মহাপ্রভুর দত্তমালা মন নিরকালে, প্রসাদ কাড়ার সহ বাঁধিলন গলে। মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ প্রেময় অনর্গল, এই তো কহিলু তাতে চৈতন্য কৃপাফল। জগদানন্দের কহিলু বৃন্দাবন গমন, তার মধ্যে দেবদাসীর গান শ্রবণ। মহাপ্রভুর রঘুনাথে কৃপা প্রেম ফলে, এক পরিচ্ছেদে তিন কথা কহিলু সকলে। যে এই সকল কথা শুনে শ্রদ্ধা করি, তারে কৃষ্ণ প্রেম দে তারে কৃষ্ণ প্রেম ধন দেন গৌর হরি। শিরূপ রঘুনাথ পদে যারয়াস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন গমন, মহাপ্রভুর দেবদাসীর গান শ্রবণ এবং রঘুনাথ ভট্ট গোস্বামীর কৃষ্ণ প্রেম লাভ বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলা ত্রয়োদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। রঘুনাথ ভট্ট, আমরা তো রঘুনাথ দাসের কথা শুনেছি, যে রঘুনাথ ভট্ট যে ষড় গোস্বামী আছেন, রঘুনাথ ভট্টের কাহিনী আমরা শ্রবণ করলাম। খুব সুন্দর, এখানে রহিলা গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে প্রভুপাদ কি জগদ্গুরু প্রেমানন্দে।